পুলিশ বাহিনী মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে, এটাই সব সময় আমাদের কাম্য, এবং সেটা আজকে দেশের মানুষ কিন্তু সেই আস্থাটা অর্জন করতে পারছে। প্রিয় পুলিশ সদস্যগণ, আমরা চাই আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ, পেশাদার, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের একটা স্মার্ট সংগঠন হিসেবে গড়ে উঠবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, এবং আমাদের এবারে যে নির্বাচনী স্থান সেখানে আমরা ঘোষণা দিয়েছি যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেই সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবেই গড়ে উঠবে। আর সেই কারণে তাদের আপনাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট অত্যন্ত জরুরি, সে বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আজকে আমি একটা কথাই বলতে চাই যে 15 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। ইতিমধ্যেই আমরা 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, আমরা সেই সময় উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে, সেই সময় আমাদেরকে আরও সুদক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে 2041 সালের উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে। আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে বলবো যে আপনারা দেশের মানুষের সেবা করেন, দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। কাজে পুলিশ বাহিনী মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে, এটাই সব সময় আমাদের কাম্য, এবং সেটা আজকে দেশের মানুষ কিন্তু সেই আস্থাটা অর্জন করতে পারছে। কাজে আরও আন্তরিকতার সাথে আপনারা মানুষের সেবা করবেন, সেটাই আমরা চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তিনি 75 সালের 15 জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন, আমি কোট করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কোট, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শাসকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ, তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, বাংলার মানুষ চায় তারা শান্তিতে ঘুমাক, তোমাদের কাছ থেকে আশা করে যে চোর, বদমাইশ, গুন্ডা, দুর্নীতিবাজ তাদের অত্যাচারের জন্য না করে, তোমাদের কর্তব্য অনেক বেশি, আনকোর। জাতির পিতার ভাষণের এই মর্মবাণী ধারণ করে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গভীর দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি।